দুদিনের ভারত সফরের প্রথম দিনেই তাজমহলে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও লেডি মেলানিয়া অন্য সবার মতো ঘুরে ঘুরে দেখেন দিল্লির অধিপতি মুঘল সম্রাট শাহজাহানের প্রেমের সৌধ মুগ্ধ হয়েছেন মুঘল স্থাপত্যের ঐতিহাসিক স্থাপত্যশৈল কারুকাজ দেখে পরন্তু বিকেলে হাতে হাত রেখে তাজমহলের চতুর্দিকে হাঁটলেন ট্রাম্প দম্পত্তি ফ্রেমবন্দি করলেন সেই স্মৃতিও এত কিছুর পরেও শেষ ইচ্ছেটা পূরণ হল না সম্রাট শাহজাহানের প্রিয়তমা বেগম মমতাজের সমাধির কাছে পৌঁছাতে পারলেন না বাধা হয়ে দাঁড়ালেন তার উচ্চতা সোমবার বেলা এগারোটা সাঁত্রিশ মিনিটে সপরিবারে ভারতের মাটিতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট সবরমতি আশ্রম মোতেরা স্টেডিয়াম ঘুরে আগ্রার উদ্দেশ্যে রওনা দেন তিনি বিকেল চারটার কিছু আগে সপরিবারে আগ্রায় পৌঁছান ট্রাম্প স্বাগত জানাতে আগে থেকেই তৈরি ছিল গোটা আগ্রা আগ্রা বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল বিমানবন্দরে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় স্ত্রী মেয়ে এবং জামাইকে সঙ্গে নিয়ে বিমানবন্দর থেকে দ্য বিস্টে চড়ে তাজমহল পৌঁছান ট্রাম্প এ সময় রাস্তার দুপাশে ভারত ও আমেরিকার পতাকা নাড়িয়ে তাকে স্বাগত জানায় দাঁড়িয়ে থাকা শত শত শিক্ষার্থী এরপর প্রেমের সৌধে পা রাখেন ট্রাম্প দম্পতি ভিজিটার্স বুকে মার্কিন প্রেসিডেন্ট লিখেন দেয় তাজমহল সবার সম্ভ্রম আদায় করে নেয় প্রেমের স্মৃতিসৌধ ভারতের বৈচিত্র্যময় ঐতিহ্যের সাক্ষী এই তাজমহল ভারতকে ধন্যবাদ তাজমহল দর্শনে তাদের সঙ্গে থাকা গাইড নীতিন কুমার সিং জানান তাজমহলের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গিয়েছিলেন ট্রাম্প যদিও শাহজাহান এবং মমতাজের যে আসল সমাধি সেখান পর্যন্ত পৌঁছাতে পারেননি কারণ নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা জানান আসল সমাধিতে যাওয়ার যে রাস্তা তার উচ্চতা অনেক কম এবং সরু যে কারণে ট্রাম্পের মাথায় আঘাত লাগার সম্ভাবনা ছিল ট্রাম্পের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি সে কারণেই নিরাপত্তারক্ষীরা তার সুরক্ষার কথা মাথায় রেখেই সমাধি পর্যন্ত যেতে নিষেধ করেন তবে মমতাজের স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে স্বামী জারেড কুষ্ণারের হাতে হাত রেখে প্রেমের জোয়ারে ভাসলেন কন্যা ইভাঙ্কা বাবা মায়ের মতো তাজমহল সফর বেশ উপভোগ করেছেন তারাও এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম